টি টোয়েন্টি হারের পর সেঞ্চুরি রেকর্ড গড়ার পাশাপাশি এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার দুয়ারে দাঁড়িয়ে বাংলাদেশ দল। শনিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। এরই মধ্যে সিরিজ হারানো বাংলাদেশের টি টোয়েন্টিতে সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট ভক্তরা। পারিব না কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার। আজ জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। আরো কিনা পারো করো যত না বার, একবার না পারিলে দেখো শতবার। এভাবে দেখতে দেখতে আর খেলতে খেলতে টি টোয়েন্টিতে হারের রেকর্ড সেঞ্চুরি করে ফেলল বাংলাদেশ। এতে কালীপ্রসন্ন ঘোষ হয়তো তার লেখা নিয়ে পরলোক থেকে কষ্টই পেতে পারেন। যুক্তরাষ্ট্রের কাছে টানা দুই ম্যাচ হারের কষ্ট কি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কম হচ্ছে? আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশকে যে রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছে সহযোগী দেশটি। আমাদের আবেগটা বা ভালোবাসা না থাকে আমরা কখনো এইসব খেলা দেখতাম না, বাট দেশের প্রতি মায়া একমাত্র মায়ার কারণে আমরা খেলাটা দেখি, নাহলে কোনো খেলোয়াড়ের প্রতি আমাদের অতটুকু কনফিডেন্সও নেই। আমার মনে হয় তাদের আইনের আওতায় আনা উচিত, তারা যা করে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলতেছে তারা। পাবনেরও এখানে হতা নেক্সট বিশ্বকাপ, এখন সাইডে আরা শুধু বর্তমান কি চলে এখানে রুদ্ধি, এটা আমাদের শিক্ষা সফর। মায়ের দোয়া টিকেট টিম শিক্ষা সফর, মায়ের দোয়া টিকেট টিম মানে শিক্ষা সফর। দ্বিতীয় টি টোয়েন্টিতে টসের সময় আরেক ঘটনা জন্ম দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথম ম্যাচ হারের পর দলে দুই পরিবর্তনের বিষয়টি জানলেও তারা খেলছেন সেটি বেমালুম ভুলে গেছেন। টু চেঞ্জেস, তানজিদ সাকিব এন্ড জাতীয় দলের সাবেক এ ক্রিকেটারের মতে মানসিক বিপর্যয় রয়েছে পুরো দল, তার প্রতিফলনই দেখছে গোটা বিশ্ব। বিফোর ওয়ার্ল্ড কাপ আমরা চিন্তা করেছিলাম যে আমরা ইউএসএর সঙ্গে ভালো প্রিপারেশন যাব, বিশ্বাস নিয়ে গিয়েছিল। এবার প্রথম যে বাংলাদেশ টিম খুব নেগেটিভ ফ্রেম মাইন্ড নিয়ে গিয়েছে, তো ওইটার জন্য একটা মাইন্ড সেট আপ থাকে, তো ওইটার জন্য বাংলাদেশ ভালো ক্রিকেট খেলি নাই। আর এমন না যে ওরাও এক্সট্রাঅর্ডিনারি খেলেছে, আমরা খুব বাজে খেলেছি বিদায় আমরা হেরেছি। বড় সিনিয়র প্লেয়ার অল আউট হচ্ছে যে মেন্টর হিসাবে কাজ করবে, কিন্তু যতই যেই বলুক সেটা যেই হোক, যদি আপনি নিজে প্রফেশনাল লেভেলে আপনি একটা প্রক্রিয়ার মাধ্যমে এখানে আসছেন, আপনি যদি নিজে স্ট্রং না থাকেন, আপনি যতই মানুষ সাইকিস্ট হোক, পাপন ভাই বলুক, হাতুরা বলুক, ইটস নট কাউন্টেড। পরাজয় ডরে না বীর, কিন্তু টি টোয়েন্টিতে টাইগারদের পরাজয় তালিকা এতই লম্বা ও লজ্জাজনক হচ্ছে যে বীরত্ব গাথা খুঁজে পাওয়া দরকার। তবুও ভক্তদের প্রত্যাশা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।